গ্যারেথ সাউথগেট আরও একবার হাজির ইউরোর ফাইনালে। 1996 সালের সেমিফাইনালে নিচে পেনাল্টি মিস করে ভিলেন হয়েছিলেন, এবার তার সামনে দায়মোচনের সুযোগ। সুযোগটা এসেছিল 2021 সালে ঘরের মাঠে ওয়েম্বলি স্টেডিয়ামে, কিন্তু তিন ভুল সাবস্টিটিউট আর তিন পেনাল্টিতে সেবার পূর্ণতা পায়নি ইংল্যান্ডের ইটস কামিং হোম স্লোগান। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের গল্পটাও কম রোমাঞ্চের নয়। কয়েক বছর আগেও কোচিংয়ের ক্লাস নিতেন এই স্প্যানিশ ভদ্রলোক। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও যে তার শিষ্য। সাফল্যের জন্য মরিয়া স্প্যানিশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত তাকেই ডেকে আনল লা রোহাদের কোচ হিসেবে। রাতারাতি সাফল্য পেয়ে যায় আলভারো মোরাতা, দানি অলমোরা। 2023 সালে ঘরে তোলে উয়েফা নেশনস লীগের শিরোপা। এবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দুই দলের সামনে সুযোগ প্রেস্টিজিয়াস ইউরো জয়ের। জার্মানির রাজধানী শহরে বাংলাদেশ সময় 15 জুলাইয়ের প্রথম প্রহরে ফাইনালের মহারণে মুখোমুখি হবে দুই দল, যেখানে ডাগ আউট থেকে ম্যাচের চাবিকাঠি নিয়ন্ত্রণ করবে দুই ফুটবল কোচের ক্ষুরধার মস্তিষ্ক। বড় এই ম্যাচ ঘিরে ফুটবলারদের উৎসাহ দিতেও কমতি রাখেনি দুই ফুটবল ফেডারেশন। ইউরো চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের জন্য নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছে স্পেনের ফুটবল সংস্থা। পিছিয়ে নেই ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও। হ্যারি কেইনদের উৎসাহ দিতে স্পেনের থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে FA। শুধুমাত্র চ্যাম্পিয়ন হলে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটই পাবেন বাংলাদেশি টাকার অঙ্কে 61 কোটি টাকার বেশি। স্পেনের ফুটবলারেরা যে পরিমাণ অর্থ পাবেন তার থেকে অনেক বেশি অর্থ পাবেন স্বয়ং কোচ গ্যারেথ সাউথগেট। ইউরো চ্যাম্পিয়ন হলে স্পেনের ফুটবলারেরা প্রত্যেকে পাবেন 3,06,646 পাউন্ড, বাংলাদেশের টাকা অঙ্কে যা 4,67,00,000 টাকার বেশি। রদ্রি, আলভারো মোরাতার মতো দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে আলোচনা করে আর্থিক পুরস্কার চূড়ান্ত করেছে স্পেনের ফুটবল সংস্থা। এর আগে কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুটবলারদের এই পরিমাণ আর্থিক পুরস্কার দেয়নি তারা। অন্যদিকে স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হতে পারলে জাতীয় দলের জন্য মোট 2,40,00,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে FA। বাংলাদেশের অর্থমূল্যে তা 336 কোটি টাকারও বেশি। ইংল্যান্ডের ফুটবলারেরা প্রত্যেকে পাবেন 3,69,000 পাউন্ড। সঙ্গে হ্যারি কেইনের দলের সবাই পাবেন UEFA-র পুরস্কার মূল্যেরও কিছু অংশ। দলকে চ্যাম্পিয়ন করতে পারলে ইংল্যান্ড কোচ সাউথগেট বোনাস হিসেবে পাবেন 40,00,000 পাউন্ড বা 61 কোটি টাকারও বেশি, যা স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দলকে চ্যাম্পিয়ন করলে যে টাকা পাবেন তার 10 গুণেরও বেশি। তবে এখানেই শেষ না ফুটবলার আর কোচদের আর্থিক লাভের অঙ্ক। এছাড়া ইউরো চ্যাম্পিয়নদের পুরস্কার মূল্য হিসেবে আয়োজক UEFA দিবে 2,85,00,000 ইউরো, বাংলাদেশের টাকার মূল্যে 434,46,64,351 টাকা। স্পেন ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে এই টাকার 40% টাকা ভাগ করে দেওয়া হবে দলের 31 সদস্যর মধ্যে। ফুটবলারেরা ছাড়াও কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ হবে এই টাকা। একই পথে হাঁটবে ইংল্যান্ডের ফুটবল সংস্থাও। মিজানুর রশিদ, অনফিল্ড।